খুব সহজ এবং সিম্পল একটা রেসিপির সাথে আমি চলে এসেছি আমির উমকে। আজকে রেসিপি চিকেন ফ্রাই মশলা। এই চিকেন ফ্রাই মশলা কিন্তু খুব সহজে, খুব কম জিনিস দিয়ে, ঘরোয়া জিনিস দিয়ে আমি খুব তাড়াতাড়ি করে এটা বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু ভাত রুটি পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। এই চিকেন মশলা রেসিপি দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে রেসিপি চিকেন মশলা, তাহলে চলো দেখে নিই আজকে রেসিপি চিকেন মশলা। আমরা তাহলে গাইস তৈরি, আমি চিকেনটাকে এবার ম্যারিনেট করে নিই। তার জন্য চিকেনে কী কী মশলা অ্যাড করব, দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার, আর দিয়ে দিচ্ছি টক দই। এটাকে দিয়ে আমি মেখে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতন এটা ম্যারিনেট করে রেখে দেব। এরকম স্পুনের দু চামচ আমি দই অ্যাড করলাম। এবার আমি ভালো করে চিকেনটাকে মশলার সাথে মাখিয়ে রাখবো। এক ঘন্টা আমি নর্মাল টেম্পারেচারেই রেখে দেবো। আমি কিন্তু এক ঘন্টা পর চলে এসেছি, আর তখন অবশ্য তোমাদেরকে বলা হয়নি এখানে কিন্তু আমার 1 কেজি চিকেন আছে। এবার চলো রান্নাটা শুরু করা যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো, তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে করলে বেশি টেস্টটা ভালো হয়। এই চিকেন মশলাটায় একটু সর্ষের তেলটা বেশি লাগবে। তেলটা গরম হওয়ার পর এখানে কিছু আমি গোটা গরম মশলা দেব। তার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর বড় এলাচ। এটা আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। গোটা গরম মশলা থেকে ভালো গন্ধ পেরানোর পরে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে অ্যাড করব। এবার আমি এর মধ্যে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দেব। এখানে কিন্তু 1 কেজি চিকেন আছে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার এই পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব, কিন্তু বেরেস্তার মতন কিন্তু অতটা লাল করব না, তাহলে তেতো হয়ে যাবে। হালকা গোল্ডেন ব্রাউন করে এটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন এই পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু কুচিয়ে রাখা লঙ্কা অ্যাড করে দেব, আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো আদা রসুন পেস্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, কেন চিকেনটা ম্যারিনেশনের সময় আমি কিন্তু কোনো নুন অ্যাড করিনি। আর দিয়ে দেব ব্ল্যাক পেপার বা গোলমরিচ।
মশলাটাতে তেল বেরিয়ে গেছে, মশলাটা আরেকটু কষা হবে, ততক্ষণে আমি দিয়ে দেব এর মধ্যে একটু কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষে গেছে, আমি এখন ম্যারিনেট করা চিকেনটা এখানে অ্যাড করব। এখানে আলাদা করে আর কোনো মশলা আমি অ্যাড করলাম না, যেহেতু ম্যারিনেশনের সময় আমার সমস্ত মশলা ওখানে দেওয়া ছিল। এবার আমি এই চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দেব। আর এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে রেখে যেটুক জল হয় সেটাই আমি অ্যাড করব, এক্সট্রা কোনো কিন্তু এর মধ্যে আমি জল অ্যাড করব না। চিকেনটা খুব সুন্দর কালার আসছে এবং এটা থেকে আস্তে আস্তে তেল বেরাচ্ছে। এই সময় আমি একটা প্লেট দিয়ে এটাকে দেখো চিকেন মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এরকম গ্রেভি অবস্থায় রাখবো। এখন দিয়ে দেব আমার খুব পছন্দের সানরাইজের শাহী গরম মশলা। তোমরা যদি এটা না পাও তাহলে চিকেন মশলাও অ্যাড করতে পারো, কিন্তু আমার মনে হয় এই সাই গরম মশলাটা দিলে বেশি টেস্ট হয়। এবার আর দিয়ে দেব একটু গার্নিশের জন্য ধনিয়া পাতা। রেডি হয়ে গেল কিন্তু খুব সহজে চিকেন মশলা। আর দেরি কেন, গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে কিন্তু একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও। পরের কোনো রেসিপি বা ব্লগের সাথে আবার চলে আসব। ততক্ষণের জন্য সবাই কিন্তু ভালো থেকো আর সুস্থ থেকো। এবার কিন্তু তাড়াতাড়ি পরিবেশন করে খেয়ে টেস্ট করে অবশ্যই আমাকে কিন্তু জানিও।